হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা বারবার পদ্মকে বলে তোর কি হয়েছে পদ্ম তুই এদেরকে ভয় একদম পাস না আমি আছি তোর পাশে তোর জন্য আমি কমলারাই করেছি পদ্ম তুই ওঠ চল এখান থেকে আর বড়বাবু এদের সবাইকে অ্যারেস্ট করুন সেটা আর বলতে আছে আমি ফোর্সকে খবর পাঠিয়ে দিয়েছি ওরা আসলো বলে সবাইকে কোমরে দড়ি বাঁধিয়ে নিয়ে যাব। একটা মেয়েকে শিলতাহানি করে আবার তাকে জোর করে এখানে বিয়ে করা হচ্ছে এতদিন কৃপান ব্যানার্জিকে আমি শাস্তি দেওয়ার চেষ্টা করেছি এখন ওনার পুরো পরিবারকে আমি শাস্তি দেবো পদ্ম তোকে আমি কথা দিচ্ছি তুই চল ওদেরকে ভয় পাস না ছাড়ো আমাকে ওদেরকে মাফ করে দাও পদ্ম তুই নিজে এরকম করে কথা বলছিস কী করব। আমি গরিব ঘরের মেয়ে আর আমার ছোট থেকে বাবা মা নেই আমাকে আমার শাশুড়ি মা নিজে গলা হায় পড়িয়ে দিয়েছে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাকে বলেছে যে আমার শাশুড়ি মা আমার নিজের মা হবে উনি আমার বাবা হবে আর ওই কাবিয়া দিদি আমার নিজের বোন হবে আর যে মানুষটা আমার শিলতাহানি করার চেষ্টা করেছে আমাকে টেনে হেসরে সুইমিং পুলে ফেলে দিয়েছে সেই মানুষটাই আমার স্মৃতিতে আজকে সিঁদুর পরিয়ে দিয়েছে তুমি তো জানো আমি গরিব ঘরের মেয়ে আমাকে একটু বাঁচতে দাও এরকম করে টানা হিসা আমাকে আর না আমি সংসার করতে চাই পদ্ম তুই বুঝতে পারছিস না এই সব কিছু অগ্নিজিৎ মুখার্জি এবং এদের সাজানো নাটক তুই লোভে পড়ে গেছিস পদ্ম এই সোনা গহনা দামি দামি জিনিসপত্র লোক করে তোকে ওরা নিজের কাছে আটকে রাখছে তুই যদি এগুলো করিস তাহলে একদিন তুই হারিয়ে যাবি তোকে কেউ খুঁজে পাবে না কেসটা থেকে একবার যদি কৃপান ব্যানার্জি রেয়াত পেয়ে যায় তাহলে তোকে আর ওরা চিনবেই না এই পরিবারের মানুষগুলো সেরকম বিষধর কালসাপ ওরা এখন নিজের স্বার্থের জন্য তোর কাছে মাথা নত করে আছে যখন স্বার্থ হাসিল হয়ে যাবে তোকে ওরা চিনবে পর্যন্ত না তাই বলছি পদ্ম নিজের জীবনটা এরকম করে শেষ করিস না তুই চল আমার সঙ্গে এই বিয়েটা যে আসলে মিথ্যে বন্দুকের নলে তোকে রেখে বিয়েটা করা হয়েছে সেটা আমি কোটের ঠিক প্রমাণ করে দেব। আপনি এসব বেআইনি কাজ করছেন আপনি খুব ভালো কাজ করেছেন তাই তো ইচ্ছে করে আপনি এমন একটা চালাকি করলেন যাতে এই কেসটা আপনি জিতে নিতে পারেন আমি কোটের বাইরে এবং কোটের ভেতরে সব কিছুতেই চলমান ইনস্টিটিউট আমাকে যে হারানো যায় না সেটা নিশ্চয়ই তুমি বুঝেছ কি আজকে তোমাকে আমি গোহারান হারিয়ে দিলাম তুমি কখনো আর এই কেসটা নিয়ে কোটে উঠতে পারবে না এই দেখো সার্টিফিকেট বিয়ের আরেকটা রয়েছে যেটা কিছুদিন বাদে চলে আসবে আইনিভাবে এটাই তোমাকে দেখানোর ছিল আইনিভাবে এবং শাস্ত্র মতে ওদের বিয়েটা হয়ে গেছে ওই কৃপাণী পদ্মস্মৃতিতে সিঁদুর করিয়ে ওকে বিয়ে করেছে এতগুলো মানুষের সামনে আর পদ্মোর গায়ে বেনারসি সাজগোজ শাড়ি চুরি গহনা সব কিছু ওর অনুমতি নিয়েই ওকে পড়ানো হয়েছে কেউ ওকে জোর করেনি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আপনি আর কত নিচে নামবেন কে যে তার জন্য আপনি যে এরকম অন্যায় করতে পারেন আমি ভাবতে পারিনি আমি সব রকম করতে পারি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ আর এই বোঝাটা তোমার জন্য জরুরি ছিল আমি কাউকে ছাড়ব না বলে দিচ্ছি আর পর্দ তুই আমার কথাটা বুঝতে পারছিস না তোর জন্য আমি কয়েকবার মরতে মরতে বেঁচে গেছি তোকে আমি বাঁচিয়েছি আর তুই সেই মানুষগুলোর সঙ্গে থাকতে চাইছিস তুই বুঝতে পারছিস ওরা কতটা খারাপ এরপরে তোকে কিন্তু কোনোভাবেই ছাড়বে না ওরা বড়বাবু আপনি আমাকে অ্যারেস্ট করতে এসেছিলেন বললাম না পার্টির লোকজন বাইরে রয়েছে আমার আপনি কোনোভাবে আমাকে অ্যারেস্ট করতে পারবেন না তারা ছেড়ে দেবে না আর যেখানে পদ্ম নিজে বয়ান দিচ্ছে সেখানে তো আপনাদের করার কিচ্ছু নেই গীতা আপনিও আসুন আর পুলিশ ফোর্স সবাইকে নিয়ে চলে যান এখানে আপনাদের কোনো জায়গা নেই আমি পদ্ম এবং কৃপাণকে কোটে তুলব এরপরে ওদের আমি বয়ান দেব। আর তারপরে ধুমধাম করে রিসেপশন বউ ভাত হবে আপনাকেও নিমন্ত্রণ করা হবে গীতা আপনি চিন্তা করবেন না পদ্ম তুই শুনছিস সব কিছু আটঘাট বেঁধে পরিকল্পনা করা হয়েছে উকিল দিদি আমি ছোটো থেকে অনেক গরিবভাবে মরো হয়েছি আমার কোনো সকাল ছিল না কিন্তু এখন যখন নিজের জীবনে সব কিছু পাচ্ছি সেগুলো ছাড়বো কেন বলো পদ্ম তুই লোভে পড়ে গেছিস এই লোভ তোকে একদিন ডুবিয়ে দেবে লোভটাকে চোখের উপরে না নিয়ে গিয়ে মাথা নিচু করে থাক তা না হলে কিন্তু অসুরের দৃষ্টিতে পড়ে তুই ভস্ম হয়ে যাবে আর মাথা নিচু করে থাকলে এটা দেবীর লক্ষণ যেটাতে তুই সারা জীবন ভালো থাকতে পারবি কেন বুঝতে পারছিস না আপনি পদ্মকে জোর করছেন না আমি ওকে বোঝানোর চেষ্টা করছি জোর কেন করতে যাব। পদ্ম আপনি বলুন যে আপনি কি স্ব এই বিয়েটা করেছেন তখনই পদ্মর মনে হয় সে এসে জুস খেয়েছিল সেখানেই কিছু মেশানো হয়েছে তারপর থেকে পদ্মর শরীরটা খারাপ লাগতে শুরু করে সে নিজের মধ্যেই আর থাকে না আর বলে যে বিয়েটা যেভাবেই হোক না কেন হয়ে তো গেছে আমি এটাকেই সত্যি বলে মানি আর আপনি কি এখন সংসার করতে চান নাকি ফিরে যেতে চান আমি সংসার করতে চাই পদ্ম আমি তোকে এই কেস থেকে কোনোভাবেই রেয়াত দেব না আমি কোটে প্রমাণ করে দেব এই সমস্ত কিছু মিথ্যে আর তোকে জোর করে বন্দুকের নলে রেখে নানাভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করে তোকে দিয়েই বিয়েটা করানো হয়েছে তুই কি ভেবেছিস যে ওরা তোকে শান্তিতে বাঁচতে দেবে কখনো না একজন গৃহ পরিচালিকাকে ওরা যদি সম্মানই করতো তাহলে তোর এতটা অসম্মান হতো না কেন বুঝছিস না সেগুলো যখন তুই সবটা বুঝতে পারবি তখন তোর কিন্তু আর করার কিছু থাকবে না আমি চাই না আমার ক্লায়েন্ট এরকম করে তলিয়ে যাক হারিয়ে যাক একটা সময় পরে তোর খোঁজ কিন্তু কেউ পাবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস কোন পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়েছিস তুই উকিল দিদি আমি এখন নিজের জীবনে ভালো থাকতে চাই আর কিচ্ছু ভাবতে পারছি না এই ভালোটা যদি থাকতে পারবি না পদ্ম আর আমি তোকে বলে দিচ্ছি এই বিয়েটা যে মিথ্যে সেটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আইন লজ্জা পাবে কোর্ট লজ্জা পাবে সবাই লজ্জা পাবে আর এই অগ্নিজিৎ মুখার্জি যে জিতে যাবে সেটা কখনো হতে পারে না অন্যায় কখনো জিততে পারে না আর আমি অন্যায় সহ্য করি না অন্যায়ের ভাষা আমি বুঝি না আমি শুধু ন্যায়ের ভাষা বুঝি উনি কেসটা জেতার জন্য এত বড় বড়ো যে ছলনা করবে কখনো ভাবতে পারিনি আমি সব করতে পারি কেস জেতার জন্য সেটা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছে গিতা আমি চলমান ইনস্টিটিউট এই নামটা ভুলবে না বুঝতে পেরেছ আর আমিও গীতা এলএলবি এই কেসটা থেকে আমি কোনোভাবেই সরে দাঁড়াচ্ছি না পদ্ম যাই বলুক যাই করুক না কেন আমি প্রমাণ জোগাড় করবো আর এই কেসটার মোটিভটা আমি সকলের সামনে তুলে ধরবই যে কৃপানকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্যই এই বিয়েটা দেওয়া হয়েছে একবার শাস্তি থেকে ও মুক্তি পেয়ে গেলে আর পদ্মকে চিনবে না পুলিশের এবং বড়বাবুর কিছু করার থাকে না তারা সবাই পদ্মকে বুঝিয়ে হাফসুল পেয়ে যায় পদ্ম শাশুড়ি মা বলে যে দেখো আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমি ওদের নিজে দাঁড়িয়ে থেকে স্বয়ং বিয়ে দিয়েছি এখানে কোনো অন্যায় হয়নি তাই এসব বিষয় নিয়ে আর কোনো আলোচনা না করাটাই ভালো উকিল দিদি তুমি আমাকে ক্ষমা করে দিও পদ্ম আমি তোকে ক্ষমা করার কি তুই আমার অবদানগুলো ভুলে গেলি তাই না তোকে আমার নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলাম খাইয়েছি পড়িয়েছি এমনকি তোকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য নিজের জীবনেরও পরোয়া করিনি অথচ আজকে তুই এরকম করে আমাকে ধোকা দিয়ে দিলেই সেটা আমি ভাবতে পারিনি দেখো আমি রেজিস্ট্রি পেপারে টিপসই দিয়ে ফেলেছি কি ওই লোকটা আমার সিঁদুরতে সিঁদুর পড়িয়ে বিয়েটা সম্পন্ন করেছে এখন আমি কোথায় যাব কিভাবে লুকোবো একবার ভেবে দেখেছি সেটা তাই আমি চাই না এই জোর ঝামেলাগুলোয় পড়তে কিন্তু কদ তুই তো ঝামেলায় পড়ে আছিস তোকে এখান থেকে ওরা বের করে ছুঁড়ে ফেলে দেবে একদিন দেখতে পারবি আর তখন তুই আমার কাছে আসলেও আমি কিন্তু তোকে কোনোভাবেই আর বাঁচাতে পারবো না নিজে হাতে সব কিছু এরকম নষ্ট করে দিস না বুঝতে পারছিস তো তোর সামনে অনেক বড়ো বিপদপদ্ম তুই এই বিপদ থেকে নিজেকে কি করে রক্ষা করবি সেটা ভেবেই আমার খারাপ লাগছে এই ছেলেটা আমাকে পাগলের মতো দৌড় করিয়েছিল সুইমিং পুলে ফেলে দিয়েছিল আর সেই মানুষটা যখন আমাকেই স্বীকৃতি দিয়ে বিয়ে করেছে তখন আমি কি করে তাকে অস্বীকার করি এটাই তো এদের চালাকেই তোকে ব্যবহার করে ওরা কৃপানকে বাঁচাতে চাইছে আর কৃপানের সমস্ত অন্যায়গুলো ঢাকতে চাইছে এই বিয়ের মাধ্যমে সেটা তুই বুঝতে পারছিস না তুই স্বর্ণ গহনা অলঙ্কার এইসব কিছু দেখে ওদের মিষ্টি মিষ্টি কথায় ভুলে গেছিস কিন্তু তুই জানিস না খারাপ মানুষেরা বহুরূপী হতে পারে দেখতে পাচ্ছিস না এই অগ্নিজিৎ মুখার্জি কত খারাপ কাজটা করে ফেললো তোর সঙ্গে কৃপানের বিয়েটা দিয়ে ফেললো কীরকমভাবে সেরকম ওরা সমস্ত কিছুই করতে পারে এরপরে গীতা চলে যায় কিরণকান্তি ব্যানার্জি এবং কৃপান পদ্ম সবাইভাবে তারা সব দিক থেকে রেয়াত পেয়ে গেল পদ্ম চোখের জল ফেলছে আর ভাবতে লাগে যে উকিল দিদির মতো একজন মানুষকে সে মুখের ওপর এরকম করে বললো এটা তার ঠিক হয়নি কিন্তু বলাটা সারা আর কাছে আর কোনো রাস্তাও ছিল না গীতা তার নিজের ঘরে চলে যায় পদ্মর কথাগুলো ভাবতে লাগে কষ্ট পায় তখনই সেখানে স্বস্তিক চলে আসে বলে কী ব্যাপার গীতা আমাদের সিঁদুর দান মন্ত্র উচ্চারণ সাতপাকে পাকে বাঁধা সব কিছু নিয়ম রিচুয়াল হয়ে গেছে শুধু সিঁদুর দানটুকু বাকি আমি তোমার স্মৃতিতে সিঁদুরটুকু পরিয়ে দেই তাহলে আমরা আজ থেকে আইনিভাবে স্ত্রী হয়ে যাবো গীতা তুমি কথা বলছো না কেন গীতার কপালে যখনই সিঁদুরটা নিয়ে যায় তখনই হাত ধরে ফেলে বলে স্বস্তিকবাবু আমি জানি আপনি খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসেন তবে আপনার এই ভালোবাসার একটা পরীক্ষা আপনাকে দিতে হবে সেটা কি আমি যতক্ষণ পর্যন্ত এই কেসটা পদ্ম জিততে না পারছি ততক্ষণ আমি এই বিয়েটা করতে চাই না আর একবার এই কেসটা জিতে নেই তারপরে আমি আপনার হাত থেকে সিঁদুর পরব আর তা না হলে সারা জীবন আইবুড়ো থেকে যাব। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি জানি যে এই কেসটা অনেক জটিল হয়ে গেছে কিন্তু এখান থেকে পদ্মকে আমাকে রেয়াত করে আনতেই হবে তা না হলে ওরা ওকে শেষ করে ফেলবে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে স্বস্তিককে গীতা সিঁদুর পড়াতে বাধা দিলে পদ্ম কেসে সুরাহা করবে আগে গীতা কোনোভাবেই স্বস্তিকের মাকেও কথা বলতে ছাড়লো না বলে আপনার স্বামীর জন্যই আজকে এত কিছু হয়েছে উনি একটা নাটক রচিয়েছিলেন ওইদিকে স্বস্তিকের সঙ্গে আমার বিয়ে হবে এদিকে পদ্ম এবং কৃপাণের বিয়ের উনি সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন উনি কেমন করে এগুলো করতে পারলেন বলুন তো একটা মানুষ হয়ে এরকম ক্ষতি কেউ কারো করে পদ্ম একজন গৃহ তার সঙ্গে এত বড় লোকের একটা ছেলের বিয়ে হয়েছে সেটা কি এমনিতেই আমাকে কোনো কিছু বোঝাতে আসবেন না আমি সব কিছু বুঝি পদ্মকে লোভ দেখিয়ে বন্ধুকে নল তাক করে ওকে নানাভাবে ধমকি ধামকা দিয়ে বিয়েটা করা হয়েছে এটা আমি কোটে প্রমাণ করে দেব। আর অগ্নিজিৎ মুখার্জি যে এই সব কিছুর মূলে রয়েছেন তাকেও আমি কাঠগড়ায় তুলব গীতা তুমি আমার স্বামীকে মিথ্যে মিথ্যে দোষারোপ করছো আমি সত্যি কথা বলছি কারণ ওনার সঙ্গে আমি কেস লড়ছি তো এবং উনি আমার বাবাকেও সকলের সামনে অপমানিত করেছে আমার বাবা একজন সৎ হওয়া সত্ত্বেও তাকে নানাভাবে অসতের তকমা পড়তে হয়েছে অগ্নিজিৎ মুখার্জিকে তো আমি ছাড়বো না এই কৃপান পদ্মর বিয়েটাকে আমি দেখেন না শুধু কিভাবে সাহসা করি কারণ আমি পদ্মকে কোনোভাবেই কোনো ক্ষতির সম্মুখীন হতে দেব না আর কৃপাণ যে বিয়েটা করেছে শুধু কেস থেকে বাসার জন্য আর তারপরে যে পদ্মকে ছুঁড়ে ফেলে দেবে সেটা আমি ভালো করে জানি এর আগেই আমাকে পদ্মকে রক্ষা করতে হবে কি হতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন